দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। জানেন রাখি গত 24 ঘন্টায় বাংলাদেশে আরো নতুন 41 জনের নাম যুক্ত হয়েছে মৃত্যুর তালিকায়। করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরো 3775 জন এবং প্রতিনিয়ত আসলে এখন ঊর্ধ্বমুখী বাংলাদেশে। আপনারা জানেন যে এর আগের 24 ঘন্টায় 64 জনের প্রাণহানি হয়েছিল বাংলাদেশে। ঠিক কী অবস্থায় বাংলাদেশ, কবে পিক সর্বোচ্চ সংক্রমণ, সে বিষয় নিয়েও সুস্পষ্ট ধারণা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে পিক হয়তো আরও সামনে। অনেকেই ধারণা করছেন যে এখনকার সময়টা হয়তো সর্বোচ্চ সময় এবং এর মধ্যেই একরকম অমানবিক বাংলাদেশ দেখছি, অনেকেই সহযোগিতা করছেন, আবার একরকম করোনা ভাইরাসে যারা আক্রান্ত তাদের আশপাশে কেউ আসছেন না, এমনকি পরিবারের লোকজনও আসছেন না এবং এর মধ্যে বেসরকারি হাসপাতালগুলো যে খুব বেশি এগিয়ে এসেছে সেটিও বলা যাবে। এসব বিষয় নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে প্রতিদিনের মতো অতিথিরা রয়েছেন, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন প্রণব সাহা, সম্পাদক ডিবিসি নিউজ, আছেন জুলহাস আলম, ব্যুরো চিফ অ্যাসোসিয়েট প্রেস এপি, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই নিয়মিত আয়োজন। আমরা আলাপ আলোচনায় যেতে চাই, তার আগে একটু তথ্যপত্র প্রতিদিনের মতো দর্শকদের দেখে আসতে চাই। দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ফেসবুক এবং ইউটিউব পাতায় চোখ রাখতে পারেন, এই নিউজরুম সংলাপ অনুষ্ঠান সেখানে দেখতে পাবেন। একই সঙ্গে আপনাদের মতামত আশা করছি কমেন্ট বক্সে, আমরা আপনাদের মতামত নিয়ে আলাপ আলোচনা করতে চাই। যদি এই মুহূর্তের কথা বলি, ঠিক এই সময়ে বিশ্বজুড়ে আসলে 1,06,89,453 জন মানুষ আক্রান্ত বিশ্বজুড়ে, মারা গেছে সব মিলিয়ে 5,16,377 জন এবং সুস্থ হয়েছে এরই মধ্যে 58,56,279 জন। এবং যদি একটু তথ্যপত্রের দিকে আরেকটু বিশ্লেষণে যাই, সুস্থ হয়েছে যেমনটা আসলে বলছিলাম যে 58 লাখ, এখন পর্যন্ত আসলে আক্রান্ত রয়েছে এবং হাসপাতালে কিংবা বাসায় চিকিৎসাধীন রয়েছেন অ্যাক্টিভ কেস যেটিকে আসলে বলছে ওয়ার্ল্ডোমিটার, 43,16,797 জন এবং যেটি আসলে ক্লোজড কেস বলা হচ্ছে, এর মধ্যে মারা গেছে 5,16,377 জন, সুস্থ হয়েছে 58,56,000 মানুষ। এবং গ্রাফ দেখতে পাচ্ছেন, গ্রাফ এখনও বেশ ঊর্ধ্বমুখী, আমরা চাই দ্রুত এই ঊর্ধ্বমুখীতে থেকে নিম্নমুখী হোক গ্রাফ, কবে হবে সেটি আসলে এখন পর্যন্ত বলা মুশকিল, যদিও এখন পর্যন্ত প্রতিষেধক টিকা আবিষ্কার হয়নি, চেষ্টা চলছে। আমরা একটু বাংলাদেশের দিকে সার্বিকভাবে চোখ বোলাতে চাই। বাংলাদেশে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্ত 1,49,258 জন, মারা গেছে 1,888 জন মানুষ এবং সুস্থ হয়েছে 62,108 জন। খুব বেশি সুখকর অবস্থা। আমরা একটু আলোচনায় যেতে চাই, প্রণব সাহা আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটা বিষয় যেটি আসলে ঘটছে, কিছুক্ষণ আগের খবর, একটা হাসপাতালে গিয়েছিলাম এবং সেখানে পরিবারের লোকজন কেউ নেই, একজন দূরের মানুষ কলিগ তিনি আছেন তার সঙ্গে, পরিবারের কেউ আসলে তার সঙ্গে আসেননি, তিনি করোনা ভাইরাস আক্রান্ত হাসপাতালে এখন চিকিৎসাধীন, একরকম পড়েছিল, দূরের একজন ফোন পেয়ে গিয়ে তাকে আসলে হাসপাতালে ভর্তি করেন। প্রণব সাহা, আমি জানতে চাই যে এই যে একরকম অমানবিক অবস্থা, তাহলে এই মানে রোগীদের পাশে কে থাকবে, কতটা মোকাবেলা করা সম্ভব করোনা ভাইরাসকে যদি আপনজনই করোনা ভাইরাস আক্রান্ত মানুষের পাশে না থাকে, এরকম আরও ঘটনা আছে, আমি একটু জানতে চাই আপনার কাছে প্রণব সাহা। দেখেন, এখন যদি আপনি সর্বশেষ তথ্য দেখেন আপনার কাছে, হিসাব আছে, আপনি আমাকে সঠিক করে দেখবেন, 1,49,000 কিছু বেশি আমাদের এখন পর্যন্ত শনাক্ত বাংলাদেশে। যদি এই হয়, তার মধ্যে আপনি একটি কেস বললেন, এটা যদি 10 গুণ হয় তাহলে 10টি কেস, তার মানে 1,59,000 যদি রোগী থেকে থাকে, তার মানে 10 জনের উপর কি হবে, যেটা আপনি অমানবিক বললেন, অবশ্যই অমানবিক, এটি কোনোদিন কাম্য হতে পারে না। স্বজনরা বা যারা নিকটজন তারা থাকবে না করোনা রোগে আক্রান্ত হলে, এটা তো কোনো আমরা খুব চাই না, আশা করি না, উচিত না। কিন্তু তারপরে দু একটি ঘটনা ঘটে এবং সেটি আমরা অনেক সময় ধরে সেটি একটি খবর, কারণ একটি অস্বাভাবিক ঘটনাই হলো বড় খবর। একটি পরিবারের মধ্যে সবাই সাহায্য করছে, সে যেহেতু করবে বা সহকর্মীরা সাহায্য করবে, আমি জানি আপনার টেলিভিশনে, আমার টেলিভিশনে যারা শনাক্ত হয়েছেন, যারা আক্রান্ত আছেন, বাসায় চিকিৎসাধীন আছেন, হাসপাতালে আছেন, তাদের সবার জন্য আমাদের সহমর্মিতা আছে, আমরা সবাই তার জন্য কিছু না কিছু করতে চাই, কেউ একটি ফোন করে তাকে সমর্থন দিতে চাই, কাছে যেতে চাই এবং পারলে তাকে জড়িয়ে ধরে তো সান্ত্বনা দিতে চাই। কিন্তু এখন তো সেই এই রোগটি, এই মৃত্যু ঝুঁকিটি তেমন না, যদি আমাদের একটু দূরে থাকতে হচ্ছে, আমাদের একটি শারীরিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে এবং আমাদেরকে একটি রোগ প্রতিরোধের উপায় হিসাবে কিন্তু আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো মানতে হচ্ছে। তারপরেও যদি এরকম একটি অমানবিক ঘটনা ঘটে থাকে, একটি দুটি চারটি, নিশ্চয়ই সেটি আমরা কখনো আশা করবো না। তবে আমরা চাই মানুষকে এটি বুঝাতে যে দেখেন, এই যে আমাদের ওয়ার্ল্ডোমিটারে এখন আমাদের যে 1,49,258 জন আমাদের কথা বলছে বাংলাদেশ এবং 1,888 জন মারা গেছে, 88 জন মারা গেছেন এবং সারা পৃথিবীতে 5,16,377 জন মারা গেছে, এদের সবাই কি তো আর এরকম অসহায় না? কিন্তু অসহায়ত্বটা কোথায়? অসহায়ত্বটা এই জায়গায়
যে আমি জানি না যে আমি কার দ্বারা আক্রান্ত হব, আমি জানি না যে আমার দ্বারা কি আক্রান্ত হবে। অসহায়ত্বটা সেই জায়গা, মর্মবেদনাটা আমাদের সেই জায়গায় যে আমি জানি না যে কি করলে আমি একদম এই করোনা মহামারী করোনা রোগ থেকে আমি বাঁচতে পারবো, কি প্রিকশন নিলে কি ব্যবস্থা নিলে আমি আমার স্বজনকে আমি আমার সহকর্মীকে আমি আমার বন্ধুকে করোনা থেকে আমি দূরে রাখতে পারবো, করোনা আক্রমণ থেকে তাকে আমি রক্ষা করতে পারবো। এই অসহায়ত্বটা আমি মনে করি অমানবিক। সারা পৃথিবী জুড়ে এই অমানবিক ঘটনার মুখোমুখি আমরা হচ্ছি যে আমরা অসুস্থ পিতাকে সামনে যেতে পারছি না, আমরা অসুস্থ ভাইয়ের পাশে দাঁড়িয়ে তার সেবা করতে পারছি না, আমরা একটু মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার বাণী দিতে পারছি না যে তোমার কিছু হবে না। কারণ আমরা এও জানি যে 1.5 বা 2 এর বেশি হয়তো মৃত্যু হার না সারা পৃথিবীতে। আপনি দেখেন যে প্রায় 1 কোটিরও বেশি মানুষ যে আমার 1 কোটি মানুষ আক্রান্ত হলো, তার মধ্যে কত মানুষ মারা গেছে যদি হিসাব করে দেখেন খুব বেশি সংখ্যায় না। কিন্তু যারা অসুস্থ আক্রান্ত আছেন হাসপাতালে চিকিৎসা দেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না, এটা হয়তো অসহায়ত্ব। এই অসহায়ত্ব অবস্থাটা বৈশ্বিক অসহায়ত্ব মানুষ। হাসপাতালে সেবা দিতে নিয়ে যাই, ঝুঁকি তো নিশ্চয়ই আছে, কিন্তু একেবারেই কি আমি তাকে টাচ করলেই আমি করোনায় আক্রান্ত হয়ে যাবো বিষয়টা এরকম, আমি পরিবারের লোকজনকেও পাশে পাচ্ছি না, অনেক কেসই আছে নিশ্চয়ই, আপনি এরকম দু একটি ঘটনা বলতে পারবেন? লোকজন দেখতে চাচ্ছে, মৃত্যুর আগে অনেকে দেখতে চায় যে আমি আমার অমুককে দেখতে চাই, কিন্তু এরকম অবস্থা যে ওয়ার্ডে যে সমস্ত ওয়ার্ডে ভর্তি থাকে এটা এত বেশি ভাইরাস থাকে যে যেটু আসলেই সে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে, এবং আইসিইউতে যারা থাকে তারা তো আরো খারাপ অবস্থায় থাকে। সেই জায়গায় এটাই যারা থাকে তারাও ধরে নেয় যে আমার অবস্থা খুব খারাপ, তুমি তখন বুঝতে পারে না, একদম আনকনশিয়াস হয়ে যায় তখন বুঝতে পারে না, কিন্তু এর আগে অনেকেই বলে তার স্বজনদের সাথে কথা বলতে চায়। এই ব্যাপারটা খুবই আসলে মানবিক ব্যাপারেই আমরা দেখি, কিন্তু বাস্তবতা হলো এটাই যে রোগটা এমনই ছোঁয়াছে। দেখুন এই যে ডাক্তাররা যে সমাজের মৃত্যু বা 78 জন ডাক্তার মৃত্যুবরণ করেছে, এটা কিন্তু যুদ্ধ, আমরা সবাই জানি যুদ্ধ, যুদ্ধে গেলে সৈনিকরা শহীদ হবে, অন্যান্য কিছু থাকে, আমরা অনেক সময় বলি সরকার সামগ্রী বলি, আমরা ট্রেনিং নেয় আমাদের কিভাবে পর্ব হলো এগুলো বলি, কিন্তু বাস্তবতা হলো এটাই যে আইসিইউ এবং ওয়ার্ড গুলাতে এত বেশি ভাইরাস থাকে যে এখানে যে ভাবে সুরক্ষা নিয়ে যান সেটা কিন্তু এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, এফেক্টেড হচ্ছে। সেই জায়গায় রোগীর স্বজনদেরকে পারমিশন দেওয়া দেয়া করাটাও আসলে খুব রিস্কি। আমার পরিচিত একজন ফ্যামিলিতে ওয়াইফ অসুস্থ, তার ছেলে মেয়ে এবং হাজবেন্ড একা সে আসছে, অন্যরা মানে কেউ আসে নাই, সে একা হাসপাতালে। এটা ব্যাপারটা ওনারাও খুব মানবিক ভাবে বলছে যে এটা কেমনে করি, আমরাও যেতে পারছি না, আসলে রুগী কেমনে থাকবে, আমার রুগীও বলতেছে আমি একা কিভাবে থাকবো, আমার আসতে বলে ওনারাও, আমি বললাম যে আপনারা যাবেন কেন, রিস্ক আছে। এই যে একটা অসহায়ত্ব পরিবারের লোকজনও রুগীরও এবং আমাদেরও যারা চিকিৎসায় আছি কিছু প্লাজমা থাকছে, যখন প্রয়োজন হচ্ছে ওই যিনি প্লাজমা দিয়েছেন তিনি হাসপাতালে ফ্রিজিং এ রেখে দিচ্ছেন, যখন প্রয়োজন হচ্ছে তখন যদি হাসপাতাল থেকে আনতে যাওয়া হয় তখন আবার চার্জ করা হচ্ছে। কিছুক্ষণ আগের একটি ঘটনা, ইবনে সিনা হাসপাতাল নামই বলছি, 20,000 টাকা রেখেছে এরকম একটি প্লাজমা নিয়ে আসতে, এই সময় তো রোগীদের আসলে কিছু করা থাকে না, কতটা যৌক্তিক? এটা এটা তো কোনো যুক্তি নাই, এটা আসলে অযৌক্তিক, এটা ঠিক না, খুবই দুঃখজনক ঘটনা, এরকম যদি কোনো ঘটনা করে থাকে এটার সাথে যারা সংশ্লিষ্ট এটা অন্যায়, এটা অপরাধের পর্যায়ে পড়ে যায়, এরকম করা উচিত না।
জি আরেকটু জানতে চাই যে বেসরকারি হাসপাতালগুলোর কথা বলা হচ্ছিল, গতকাল সংসদে স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছেন যে বেসরকারি হাসপাতালগুলোতে এখন বেশিরভাগই চিকিৎসা দিচ্ছে। আমি বলতে পারবো যে এখন পর্যন্ত অভিজ্ঞতা বলে যে খুব বেশি সহযোগিতা পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত কোভিড নাইন্টিনের সার্টিফিকেট ছাড়া বেসরকারি হাসপাতালে খুব বেশি চিকিৎসা পাওয়া যাচ্ছে না, এই জায়গায় আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। দেখুন, বেসরকারি হাসপাতালগুলো একটা সময় ছিল তারা প্রস্তুতি ছিল না সরকারি হাসপাতালে চিকিৎসা, এবং বেসরকারি হাসপাতালে যারা ব্যবস্থাপনা তারা মনে করতো যেহেতু সরকারের সমস্ত চিকিৎসা রোগীদের দায়িত্ব সরকারের, তারা মনে করতো যে তাদের মধ্যে সেই মুহূর্তে দায়িত্ব সেরকম নাই। যখন একটা পর্যায়ে সরকারি হাসপাতালগুলো পাচ্ছে না, সেই ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলো সরকার ইনফর্ম করলো। প্রাথমিক পর্যায়ে অনেকে পারে নাই, কিন্তু এখন এখন এই মুহূর্তে আমার জানা মতে প্রায় সব হাসপাতালে তারা বেসরকারি হাসপাতাল গুলা চিকিৎসা শুরু করেছে এবং তারা প্রায় সিস্টেম করেছে, তারা জনগণ বৃদ্ধি করেছে। তবে এখানে আমি বলবো যে সব বেসরকারি হাসপাতাল গুলোকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, এই বিল নিয়ে আলোচনা আছে। একটা জায়গায় যে বিল অস্বাভাবিক বিল হয়েছে এটা আসলে আমাদের কাছে কাম্য না, এটা দ্বারা করছে ঠিক না। তবে স্বাভাবিক ব্যাপারে একটা বেসরকারি হাসপাতালে যখন কোভিড চিকিৎসায় রোগীরা যায়, সেই জায়গায় রোগীর যে ব্যবস্থাপনা চিকিৎসা মানে সুরক্ষা সামগ্রী বলে চিকিৎসকদের চিকিৎসকদের তিনটা ভোগ করে তাদের হোটেল ভাড়া খাতে হাতে করে খাওয়া দাওয়া, তারপরে রেমডিসিভির মতো কস্টলি ওষুধ কিনা, অন্যান্য ওষুধ চিকিৎসা সামগ্রী ওষুধ করবে কিনা, এটা তো সরকারি হাসপাতালে ফ্রি। এই জায়গাটা স্বাভাবিক এর চেয়ে একটু বিল বেশি হবে এবং এটা কিন্তু হচ্ছে, কিন্তু তারপরে এটা নিয়ে আলোচনা আছে। আমি মনে করি যে বেসরকারি মেডিকেল কলেজের মালিকরা কিন্তু এগিয়ে আসছে, প্রাইভেট হাসপাতাল গুলো এগিয়ে, কিছু কিছু জায়গায় সমস্যা আছে। আমার মনে হয় যে অনেক হাসপাতালে একটা ইমার্জেন্সি রোগী ভর্তি হয়, সেই রোগী গুলো কিন্তু ভর্তি হচ্ছে, ট্রায়াল তারা রাখছে, তারপরে কোভিড পরীক্ষা করে অপারেশনে নিচ্ছে। এবং কিছু কিছু জায়গায় যেমন আমি আজকে একটা রোগী পার্টে ভর্তি করবো, আমরা বলেছিলাম ট্যান্সিটা হবে, ওনারা বললো যে আপনার এটা যেহেতু বাসায় আছে কোর্ট কেস, আপনার কোভিডটা পরীক্ষা করে নিয়ে আসেন, তাহলে আমরা প্রসিডিউরটা করবো, নাহলে আমাদের এটা একশো দুই দিন আর তিন দিন থাকবে। আর যদি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে বিষয়টি কতটা সুবিধা অসুবিধা তৈরি করবে সামনে? এবং যুক্তরাষ্ট্রের ডিউটিশার পারমিশন দিয়েছে এই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট যদি শুরু হয়, তাহলে হাসপাতাল গুলো এই টেস্ট নিয়ে কিংবা এই কোনো সমস্যা একদম থাকবে না, পরীক্ষা করাতে গিয়ে ফি নিয়ে নমুনা পরীক্ষা বুথে 200 টাকা এবং বাসায় করাতে হলে 500 টাকা, কতটা সুফল পাওয়া যাবে মনে করেন? জুলাস আলম শুনতে পাচ্ছেন? আমি খুব বেশি বড় করে দেখছি না, কারণ বাংলাদেশের মানুষের সেই ক্রয় ক্ষমতা বা সেই সামর্থ্য আছে কম বেশি, এটা ফ্রি হলে ভালো হতো, বাট কিছু কারণ তো আছে পেছনে। তবে আমি মনে করি যে এটাকে খুব বেশি আপাতত বড় করে দেখতে চাই না, 7 দিন যাক 5 দিন যাক, তাহলে মানুষের রিয়াকশন কি হয়, মানুষ খুব কষ্টে আছে আমি জানি, এবং দরিদ্র মানুষের জন্য এটা একটা তাদের জন্য একটা বার্ডেন হতে পারে। তারপর আমি মনে করি যে যদি সেটা সত্যিকার অর্থে ম্যানেজমেন্টটা ভালো পারে, আমি যদি একটু বলি যে গত কয়েক মাসে আমরা 7 লাখের বেশি টেস্ট করা হয়েছে, 7 লাখের বেশি টেস্ট করা হয়েছে, সেক্ষেত্রে যদি আপনি 200 টাকা করে ধরেন 1400 কোটি টাকা সরকার পাবে। আমি জানতে চাচ্ছিলাম যে এখন তো এমনিতেই বেশ খারাপ অবস্থা, কারণ দিন আনে দিন খায় যারা তারা বেশি আমরা দেখছি যে আপনার মানে মাস্ক পরছে না, স্বাস্থ্যবিধি মেনে চলছে না, তারা যদি উপসর্গ নিয়ে টেস্ট করতে যে এই টাকা যে 500 বা 200 টাকা তাদের সামর্থ্যের মধ্যে পড়ে কিনা? প্রথম কথা হলো যে দেখেন এইটা যেটা প্রফেসর ম্যাজিস্ট্রেট বলছিল, এটা এমন একটা রোগ এখন কিন্তু আমরা জানি যে অনেকে উপসর্গহীন আছে, যেটা বিভিন্ন দেশে যেখানে সফলতা এসছে যেখানে আক্রান্তের হার কম, সেসব অনেক জায়গায় কিন্তু আসলে ব্যাপকভাবে টেস্টিং করা হচ্ছে, সেটা আপনি তাইওয়ান বলেন বিভিন্ন জায়গায় তারা ব্লক করে করে টেস্টিং করেছে এবং আইসোলেট করে,
আমাদের এখানে কিন্তু সেরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখনো টেস্টিং ফ্যাসিলিটি অনেক কম, অনেক বলতে মানে এতই কম যে যাকে আসলে ওই মাত্রায় ধরাই যায়। সেই জায়গা থেকে এই যুক্তিটার সাথে আমি খুব বেশি একমত নই যে অনেক বেশি যাদের প্রয়োজন নেই। এখন টেস্টিংটা অনেকটা এরকম যে সবার জন্য কম বেশি প্রয়োজন, কারণ অনেকে তো অ্যাসিমটোমেটিক আছে, তারা তো জানেই না যে তিনি ছড়িয়ে বেড়াচ্ছে, এটা তো ডাক্তারই বলছেন, পাবলিক হেলথ এক্সপার্টরা বলছেন। সো আমি মনে করি যে এটা অনেকটা যে টিকা নেওয়ার মতো যে সবাই কোনো হারে টিকা নেয়া, এরকম যদি করা যেত ব্লক করে তাহলে ভালো হতো যে আরো বেশি টেস্টিং, কারণ একটি পরিবারে কেউ আক্রান্ত হয়ে সিরিয়াস হওয়া বা অনেকগুলো সিম্পটম হওয়ার পরে তারপরে কি হচ্ছে টেস্ট করার পরে দেখা যাচ্ছে যে তিনি নেগেটিভ আছেন, যদি পজিটিভ হন তারাও কিন্তু অনেক সময় টেস্টিং এ খুব বেশি যেতে চাচ্ছেন না বা যেতে চাইলেও একজন হ্যাসেল ফেস করতে হচ্ছে। তো এই বাস্তবতায় ডেফিনেটলি এটা আমি জানি না, এটা সরকারি পর্যায়ে থেকে ফ্রি থাকলে ভালো হতো এবং সেটাই আমরা কাম্য, আমাদের কাছে কাম্য। আমি মনে করি যেহেতু এটা একটা করেছেন সরকার, তো কটা দিন গেলে আমরা বুঝতে পারবো যে এটার ইম্প্যাক্ট কি। ডেফিনেটলি আমি আপনার সাথে একমত যে সাধারণ মানুষ এখন অনেক কষ্টে আছে, তার কাছে 200 টাকা 500 টাকা বিশেষ করে কেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় এবং যারা অতি দরিদ্র সেটা একটা বিরাট অংশ, এবং মানুষ যারা যারা কিছুটা সামর্থ্য ছিল তারও কিন্তু এই গত কয়েক মাসে তারও দারিদ্রের মধ্যে পড়ে গেছে। সো ডেফিনেটলি 200 টাকা 500 টাকা তার জন্য অনেক একটা চাপ তৈরি করতে পারে এবং করবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তারপর আমি মনে করি যে অনেক সংস্থা আছে তারা কাজ করছে সাধারণ মানুষের কাছে, কেউ যদি সেরকম সিচুয়েশন তৈরি হয় তারা হয়তো বা সেই সহযোগিতা পাবে, তবে এখনই চূড়ান্ত মন্তব্য করতে চায় না, কারণ 5 দিন 7 দিন যাক তাহলে বোঝা যাবে যে আসলে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে। তার উপরে এই ফি কতটা উৎসাহিত করবে টেস্ট করাতে উপসর্গ এলে? কারণ ধরেন যে নিম্ন আয়ের যারা মানুষ যেটা বলছিলাম তাদের জন্য একটা ডেফিনেটলি চ্যালেঞ্জ কোনো সন্দেহ নেই। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি এটা এক ধরনের একটু বাধা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। তাতে কারো করোনা ভাইরাস ধরা পড়েনি, আপনার পর্যবেক্ষণ কতটা কাজে আসলো এই ছোট্ট লকডাউন? আমি শুধু একটি কথা বলতে চাই জুলাসের সূত্র ধরে, যে যে কথাটি স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য বিভাগ যে অজুহাত বলেছে এটা একেবারেই গ্রহণযোগ্য, একেবারেই নয়। আপনি যে হিসাবটি দেখেন, যদি 7 লক্ষ মানুষ টেস্ট করিয়ে থাকে তার মধ্যে কি 70,000 মানুষ কি মানে অতি উৎসাহ হয়ে গিয়েছিল, তার মধ্যে কি 700,000 মানুষ অপ্রয়োজনীয় টেস্ট করেছিল? স্বাস্থ্য বিভাগ কি আমাদেরকে হিসাব করে এটা বলতে পারেছে যে এই যে 7,84,335 নমুনা পরীক্ষা করা হয়েছে এখন পর্যন্ত, 7,84,335। এই 7,84,000 এর মধ্যে কি 70,000 অপ্রয়োজনীয়, 7,000 অপ্রয়োজনীয়, 700 অপ্রয়োজনীয়? এই কথাটি যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে দেখাতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের ওই যে কারণ যেটি বলেছে অজুহাত সেটিকে আমরা একবারে গ্রহণ করবো। এবং এই যে ফি ধার্য করা হলো আমি মনে করি এতে বঞ্চিত হবে আসলে একদম যাদের গরিব মানুষ, যাদেরকে আমরা গরিব মানুষ বলে অসম্মান করি তারা বঞ্চিত হবে, তাদের জন্য 200 টাকা অনেক থাকে, তাদের জন্য 500 টাকা। আর প্রণব স্যার, কেউ যদি উপসর্গ নিয়ে ঘুরে তার যদি করোনা হয় সে যদি টেস্ট না করতে পারে বা না করে সেটি কতটা ঝুঁকির কারণ? কোনটি? যদি কারো করোনা হয়েছে উপসর্গ আছে সে ধরেন করোনা টেস্ট করতে পারছে না বা এর জন্য করতে ধরেন এখন যে অবস্থা আর্থিক অবস্থা অনেক মানুষেরই, কারো কাছে 200-500 টাকা এখন তো 5 কেজি চাল কেনার মতো ক্ষমতাই অনেকের নেই, এর জন্য দায়ী থাকবে তারা, এর জন্য দায়ী থাকবে তারা যারা এই প্রস্তাব দিলেন এই অজুহাতে যে অতি উৎসাহীদেরকে মানে থামানোর জন্য এই ধার্য করা হলো। যদি 1টি লোক 2টি লোক 10টি লোক সেই গরিব মানুষ যদি 200 টাকার অভাবে বা 500 টাকা 300 টাকার অভাবে যদি সে টেস্ট করতে না পারে এই দায় তাদের থাকে। আর আপনি যে পর্যবেক্ষণের কথা বলছেন, যে পর্যবেক্ষণ আমি বলতে চাই যে এই যে লকডাউন শেষ হলো আপনি দেখেন 21 দিন প্রথম 14 দিন পরে 7 দিন 21 দিনে যদি আমরা সফল হয়ে থাকি রাজাবাজার অবশ্যই সেটি আমাদের ভালো দিক, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে এখন তো রাজাবাজার উন্মুক্ত হয়ে গেল,
এখন পূর্ব রাজারবাজারের যে সমস্ত মানুষরা নিশ্চিন্ত যে আমরা 21 দিন লকডাউনের কষ্ট করেছি, তাহলে উনি বাজারে যাবেন, উনি কর্মক্ষেত্রে যাবেন, উনি গণপরিবহন ব্যবহার করবেন এবং উনি ওনার আত্মীয় স্বজনের বাসায় যদি যান, যাওয়াতে যেতে আমরা না করছি, ফলে তারা যে আবার সংক্রমিত হয়ে ফিরে এসে আবার রাজারবাজার যে আবার লাল হয়ে যাবে না তার কিন্তু কোনো সুনির্দিষ্ট গ্যারান্টি নেই। এবং আপনি দেখেন একটি অঞ্চলকে, ঢাকার একটি অঞ্চলকে আমরা লকডাউন শেষ করে আরেকটি অঞ্চল শুরু করতে পারলাম, যেটি আগামী 5 তারিখ দিয়ে শুরু হওয়ার কথা। তার মানে কি আমাদের প্রস্তুতির ঘাটতি বলেন, আমাদের ব্যবস্থাপনার ত্রুটি বলেন, যে আমরা একটি জায়গাকে পুরোদমে লকডাউন শেষ করে 14 দিন 21 দিন শেষ করে আমরা আরেকটি জায়গা পরের দিন শুরু করতে পারলাম। ফলে এই দুটি জায়গা, এই যে পূর্ব রাজারবাজার আবার কবে কমলা এবং হলুদ এবং লাল হয়ে যাবে, আর ওয়ারি কবে সবুজ হবে, তারপরে আবার কি হবে ততদিনে, আর সারা ঢাকা সেখানে কি হবে, আমরা 45টি অঞ্চলের কথা বলেছিলাম সেখানে কি হচ্ছে কি হবে আমরা জানি না। আপনি শুরুতে একটি কথা বলেছিলেন যে পিকের কথা বলেছিলেন, আমরা 53 মনে করেছিলাম যে সর্বোচ্চ উঠে গিয়েছিলাম, আমরা 4008 জনকে মনে করলাম যে সর্বোচ্চ শনাক্ত, তারপর সেই 4008টি 4018 হলো এবং 53টি আমাদের 64 হলো, তারপরে আমরা জানি না যে এটি কখন এটা চূড়ান্ত জায়গায় গিয়ে উঠবে এবং তারপরে গ্রাফটি নিচে হবে। ফলে যে জোনিং এর কথাটা বলা হচ্ছে, আপনি এও জানেন যে নোয়াখালী বা কক্সবাজারে লকডাউন বা রেড জোনের চূড়ান্ত অবস্থা শুরু হওয়ার পরে প্রজ্ঞাপন হয়েছে যে ওইখানে লকডাউন করা হচ্ছে বা ওইখানে রেড জোন ঘোষণা এলাকা মোটামুটি আমরা অবরুদ্ধ করছি। এই যে অব্যবস্থাপনা, এটি কালকেও জোর গলায় বললেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কোনো সমন্বয়হীনতা নাই, এইরকম একটা কথা উনি বলতে পারলেন, আমি জানি না এখানে ডাক্তার আজিজ আমাদের পরিচিত মানুষ আমাদের শহীদ বলবেন কিনা, স্বাস্থ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন যে আগে ডাক্তাররা ভালো করে পিপিই পড়তে পারত না সেজন্য সংক্রামিত হয়েছে। এইটা একজন স্বাস্থ্যমন্ত্রী বলতে পারে, আমাদের চিকিৎসকরা পিপিএ পড়তে পারবে না, পিপিএ পরে তাদের অসুবিধা হয়, তারা প্রথমে জানত না, উনি তো পিপিই শব্দটাই ভালো করে উচ্চারণ করতে পারতো না, খুবই দুঃখজনক কাউকে কথা বলছেন। এবং উনি বলেছেন যে কোনো সমন্বয়হীনতা নাই, এই সমন্বয়হীনতা যে নাই বা আছে এইটাকে আমার বলতে হবে, আমার থেকে ডাক্তার আজিজ ভালো বলতে হবে, যদি উনি সাথীদের সাধারণ সম্পাদক হিসেবে না, যদি উনি একজন চিকিৎসক হিসেবে বলেন যে অন্যান্য চিকিৎসকরা তারা পিপিএ পড়তে পারে না এবং সমন্বয়হীনতা নাই, নাহলে আমাদের এই যে গভর্নর অবস্থা হতো বলতে পারতো। জি অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ, শুনছিলেন নিশ্চয়ই, আপনি গাজীপুরে লকডাউন করলেন, আমরা ঢাকা আরেকটি অঞ্চল যে করতে পারলাম না সেটাও কি সমন্বয়হীনতা নয়? জি অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ, শুনতে চাই আপনার কথা। আমি বলছি প্রথমে এই যে টেস্টিং কথা বলছি, আমরা যে প্রজ্ঞাপনটা যেটা দেখলাম সেখানে যারা পরীক্ষা করতে আসে অনেকে অক্টোজেনের পরীক্ষা করে, যাদের উপসর্গ থাকে না তারাও এসে পরীক্ষা করছে, তার জন্য কিট অপচয় হচ্ছে, কস্টলি কিট এটা অপচয় হচ্ছে, সেই ক্ষেত্রে এই বিধি নির্দেশ এই 100-500 টাকা কিট ধার্য করা হয়েছে। কিন্তু এখানে উল্লেখ করা আছে সিরিয়াল পেতে লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ এবং একটা ঝুঁকি থাকছে, এরকম অরক্ষিত জায়গায় লাইনে দাঁড়ালে সেখানে একটা বড় ঝুঁকি, তার মধ্যেও কি মানুষ অপ্রয়োজনীয় টেস্ট করতে যাচ্ছে মনে হয় আপনার? এখানে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুবিধা থাকবে, মধ্যযুগটা দুস্থ গরিব মানুষের সুবিধা থাকবে, আমি শুনেছি যারা বিজেপি সামাজিক নিরাপত্তা মধ্যে যারা কার্ড আছে তারা কি পাবে, এগুলো আছে, এগুলো ইমপ্লিমেন্টেশন করতে ভালো। তবে আমি যেটা বলছি, আপনি যেটা বললেন যারা উপসর্গ নিয়ে আসে তাদেরই চিকিৎসা করা উচিত, কিন্তু আমরাও দেখেছি বিভিন্ন জায়গায় সরকারি ইনস্টিটিউট গুলাতে একটা ফ্যামিলির একজন অসুস্থ হলে উপসর্গ থাকলে 5-7 জন আসে, তাদের পরে তো বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্স করে করতে হয়, এই জায়গাটায় কতটুকু কমবে আমি জানি না। তবে একটা জিনিস আমি এটার পজিটিভ দেখি যে এই যে ওখানে সেন্টারে টেস্টিং সেন্টারে যে ভিড়টা যদি কিছুটা কমে, এই বাসায় অনেকে যে পরীক্ষা করে আসে এখানে 500 টাকা থাকলে যাতায়াত ভালো থাকে, বড় কথা হলো যারা সেন্টারে যাবে আসবে তারা যারা এই কোভিড রোগী তারা কিন্তু সারাচ্ছে, সংক্রমণ বাড়ছে এবং টেস্টিং সেন্টারে যারা যাচ্ছে ওখানে কিন্তু ভিড় হচ্ছে, সেখানে সংক্রমণ বাড়ছে, যারা টেস্টের নেগেটিভ হয় তারা কিন্তু রোগ নিয়ে ছড়াচ্ছে। সুতরাং এই জায়গাটা কিছুটা হবে, তবে আমি আপনার সাথে একমত যে ডেফিনেটলি এটা যদি মানুষ কনসিয়াস হয় এবং যদি মানে উপসর্গবিহীন মানুষ যদি টেস্ট না করতো তাহলে কি হলে তো অবশ্যই জনসাধারণের জন্য ভালো, যেহেতু সরকার পাবলিক এই যে আপনি বলছেন ভিড় হচ্ছে, ভিড়ের দায় কার,
আমি যদি কোভিড পরীক্ষার সংখ্যা কেন্দ্র সংখ্যা পরীক্ষাগার অনেক বেশি বাড়াতে পারতাম তাহলে কি আমার এটা হতো? আর আপনি যদি এটা জানবেন অনেক জেলা শহরে নাই, 43টি 40টি জেলা শহরে নাই, তাদের যে নমুনা চলে যাচ্ছে অন্য জায়গায়, সেটা আমি আপনার সাথে একমত। টেস্টিং ফ্যাসিলিটি আরো অনেক বাড়াতে হবে, ডাব্লিউএইচও বাড়াতে হচ্ছে। তবে এটা কি আরটিপিসিআর টেস্ট আমাদের দেশে যে 68টি সেন্টারে হচ্ছে, একটি থেকে 68টি, এর বেশি আসলে এত কস্টলি এবং মেশিন অ্যাভেলেবিলিটি সব মিলে তা। কিন্তু এই জন্য আমি বলছি রেপিড অ্যান্টিজেন টেস্ট এখন দ্রুত ইন্ডিয়াতে 4-5টা স্টেটে শুরু হয়ে গেছে, তারা সাউথ কোরিয়ান টেস্টটা নিয়ে আসছে, কিট নিয়ে আসছে। আমাদের দেশে যদি এটা দ্রুত করা হয়, রেপিড অ্যান্টিজেন টেস্ট, রেপিড অ্যান্টিবডি টেস্ট, একটা ডায়াগনোসিস জন্য আর একটা গবেষণার জন্য, তাহলে এটা দ্রুত সমাধান হবে। জনমতের আগে আমার বিশেষজ্ঞগণ, আমার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমার প্রশাসন মিলে সিদ্ধান্ত নিবে দ্রুত। আমার জনমতে যদি বুঝতে পারে, ডাক্তার রাজীব যদি বুঝতে পারে, আমার স্বাস্থ্য অধিদপ্তরে কত ডাক্তার আছে, আমার কত শত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শত না হলে তো 100 আছে, 50 জন আছে, 10 জন আছে, তাদের পরামর্শ নেওয়া দ্রুত। আমার তো কি জানতে চাই, আপনি কি বলেন? সেই পরামর্শ তো দেখি না। আমার জানা মতে পরামর্শ কমিটি আছে, জাতীয় পরামর্শ কমিটি, এই অ্যাপেন্ডিক্সের টেস্টের জন্য তারা পরামর্শ দিয়েছে সরকারকে। জি জি, তাহলে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় কেন বসে আছে? জি অধ্যাপক, অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ, আমি জানতে চাই, আমি একটু জোলা সালাম আপনার কাছে যেতে, জোলা সালাম, প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে কি আমরা সময় মতো সিদ্ধান্ত নিতে পারছি কিনা? এখনই যে আমরা দেখলাম যে যদি আপনার এই যে রাজাবাজারে যে লকডাউন হলো সেটাকে যদি আমি সফল ধরে নিই, সেই সফলতা বলা হয়েছিল যে এই সফলতা ধরে যেই ফলাফল আসবে তার পরবর্তীতে অন্য বিষয়গুলোতে, অন্য জোনগুলোতে সিদ্ধান্ত হবে। আমরা এখন পর্যন্ত ইয়েলো গ্রিন জোনের ব্যাপারে কিছুই জানি না, রেড জোন নিয়ে কাজ হচ্ছে, সেটিও এত ধীরগতি, আসলেই কতটা সম্ভব নিয়ন্ত্রণ বা মোকাবেলা করা? অনলাইনতা তো চূড়ান্ত, আমাদের সব জায়গায় ছিল, শুরু থেকে ছিল, এবং সেটা খুব বেশি কারেকশন করার কোন প্রচেষ্টা আসলে দেখি। আর যেটি বলছিলাম যে ব্যবস্থাপনার যে সংকটটি রয়েছে সেটি তো পুরোদমে আছে, মানে সব জায়গায় আছে, একদম উপর থেকে নিচ পর্যন্ত সমন্বয়নতা এবং ব্যবস্থাপনার সংকট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। রাজাবাজার তো ঢাকা শহর না, ঢাকা শহর তো একটা এলাকা। আপনি ধরেন যে অন্যান্য যেসব এলাকায় ঝুঁকিপূর্ণ, ঢাকা শহরে 40-45টি জায়গাকে মোটামুটি ভাবে যেগুলো চিহ্নিত করা হয়েছে, সেখানে এটা আসলে বাস্তবসম্মত করা যায়নি। এগুলো নিয়ে আগেও আমরা আপনার এখানে চ্যানেলে কথা বলেছি, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ব্যবস্থাপনাটা আরো বেশি স্ট্রং হওয়া উচিত ছিল, এবং যেভাবে নিয়ন্ত্রণটা কার কাছে সেটা আমরা এখনো বুঝতে পারি না, যে নিয়ন্ত্রণটা আসলে কার। তো সেই জায়গা থেকে আমি মনে করি যেটি নিয়ে কথা হচ্ছিল টেস্টিং নিয়ে, আমি মনে করছি সরকারের এই জায়গায় অনেক বেশি বিনিয়োগ বাড়ানো উচিত। এখন সেটা অ্যান্টিজেন পরীক্ষা করে হোক, র্যাপিড টেস্টের ব্যবস্থা হোক, আর পিসিআর ল্যাবে হোক, কিন্তু বিনিয়োগটা এখানে বাড়ানো উচিত। সেটি কেন বাড়ানো হচ্ছে না, কেন আমরা এত সময় থাকা পাওয়ার পর, 5-6 মাস হয়ে যাচ্ছে পাওয়ার পর, কেন আমরা এতদিনে প্রিপারেশন নিতে পারলাম না, আমি ঠিক বুঝতে পারছি না। শুরুতে বুঝতে পারলাম যে আমরা এক ধরনের মিটার খেয়েছি, আমরা বুঝতে পারি না ড্যাভেজাকে খেয়েছি, কিন্তু তারপরে 2-3 মাসে তো আমরা কোনো প্রস্তুতি নিতে পারলাম না। আজকে প্রফেসর রাজীব স্যার বলছেন যে সাউথ কোরিয়ান টেস্টিং কিট, র্যাপিড কিট নিয়ে এসে ইন্ডিয়া বেশ কয়েকটি স্টেজে শুরু করছে, তা আমরা পারলাম না। আমাদের তো বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের সেই অ্যাটিটিউডই নাই, আমরা তো আমরা জেনে কোথায় আছি, এগুলো মানে বলতে বলতে তো আমরা সবাই ক্লান্ত হয়ে গেলাম। তো একটি জিনিস আপনি দেখেন যে সরকারি পর্যায়ে বলেন, বেসরকারি পর্যায়ে, আপনি ঢাকা মেডিকেল কলেজে ডাক্তাররা বলছেন, প্রকাশ্যে বলছেন, টেলিভিশন টক শোতে বলছেন যে সেখানে পর্যাপ্ত ক্লিনার নাকি নাই, এবং তারা বলে যে আমাদের এখানে ময়লা পড়ে থাকা ক্লিনার খুঁজে পাই। তা ব্যবস্থাপনাটা দুর্বলতাটা কোথায়? আপনি দেখেন কালকে সংসদে যে ধরনের কথাবার্তা হলো, বুঝলাম ভালো মন্দ সবকিছু, আমাদের এই যে পরামর্শ কমিটি আছে, জাতীয় কমিটি আছে বা স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, তাদের ভিজিবিলিটি কোথায়? তারা তো কোনো হসপিটালে গিয়ে আমরা দেখছি না, তারা তো দেখছি না যে কি ধরনের অ্যাকশন তারা নিচ্ছে, মনে হচ্ছে যে কোথাও কোনো ব্যত্যয় নেই, সমস্ত জায়গায় সবকিছু ঠিক আছে, এরকম একটা ভাব আমাদের। কিন্তু বাস্তবতা কি তাই? আসলে বাস্তবতাটা ভয়ঙ্কর, মানুষের যে সাফাই খালি তো এই কোভিড এর কারণে, শুধু কোভিড এর পেশেন্ট না, অন্য যারা অসুখে আক্রান্ত তাদেরও ভয়ঙ্কর।
জি প্রণব শাহ আসতে চাই। প্রণব শাহ, যেটি হচ্ছে যে করোনা ভাইরাসে 1.5 লাখ রোগীর 1 লাখই আক্রান্ত জুন মাসে, সব মিলিয়ে যে 1.5 লাখ রোগী এখন বাংলাদেশে, তার মধ্যে যে জুন মাস আমরা পার করলাম সেটাতেই 1 লাখ আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমফান কিন্তু চলে গেল, করোনা ভাইরাসে একটা বড় অংশের মানুষ বেকার হয়েছে, অনেকেই শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে, এবং এর মধ্যে বন্যা, সব মিলিয়ে মহাবিপর্যয় বাংলাদেশে। মানে কি মনে হচ্ছে যে আসলেই কি মহাবিপর্যয়ের মধ্যে আমরা আছি কিনা? সরকারের যতটা কর্মকাণ্ড দেখছেন, আমরা আমফান কি এসেছে বাংলাদেশে মনে হচ্ছে? না না, আমফান তো আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারছি, সেটা তো সরকার ক্রেডিট পাবে। আমরা ধান কেটে দিতে পারছি সকল কৃষককে, আমাদের কৃষকের গোলায় ধান উঠে গেছে, আমাদের আগামী 1 বছরে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পেরেছি মোটামুটি ভাবে ধরে। কিন্তু এই ব্যবস্থাপনার সংকট তো আমরা মোকাবেলা করতে পারছি। আমার থেকে ডাক্তার আজিজ ভালো বলতে পারবেন, বাংলাদেশে 1,15,000-20,000 ডাক্তার আছে, 4-5 লক্ষ আমাদের স্বাস্থ্যকর্মী আছে, সবকিছু মিলিয়ে নার্স থেকে শুরু করে মেডিকেল টেকনোলজি সবকিছু মিলিয়ে, তাহলে এই 5 লক্ষ 6 লক্ষ লোক, এই 6 লক্ষ লোকে নিরাপত্তা ব্যবস্থা করা, তাদের এই চিকিৎসা সামগ্রী দিয়ে এইটি নিশ্চিত করা যদি আমরা করতেই পারি, তাহলে তো তারা সাহসের সঙ্গে কাজ করছে। তারপরে কেন স্বাস্থ্যমন্ত্রীকে ওই কথা বলতে হবে? আর একটি কথা যেটি জুলাগ বলে, দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যদি ডাক্তাররা বলে থাকে যে আমরা পরিচ্ছন্নতা কর্মী পাচ্ছি না, আমাদের এত কাজের লোক বেকার হয়ে যাচ্ছে, আমাদের এত মানুষ কাজ পাচ্ছে না। আমরা রিপোর্ট করেছি যে যিনি গাড়ি চালাতেন তিনি এখন ফল বিক্রি করছেন, ভ্যানে যিনি ফল বিক্রি করতেন তিনি অন্য কোনো ভাবে বেঁচে থাকার চেষ্টা করছেন। তাদের মধ্যে থেকে নয়, অনেক মানুষ আছে কাজ করার যারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও পিপিই নাই দিলেন, তারপরে তো সুরক্ষা মানে মিনিমাম সুরক্ষা নিয়েও কিন্তু তারা এই পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতে পারবেন। আমি জানি নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ, যাদের এখন হাতে কোনো কাজ নাই, যারা কোনো কাজ করতে পারছে না, তাদেরকে আমরা ওখানে মানে দিনের দিন অনুযায়ী যেটা আমরা মাস্টার রোল বলি সেভাবে নিয়োগ দিতে পারি না। আমরা এও জানি যে সরকার 2,000 চিকিৎসককে নিয়োগ দিতে পেরেছে, 5,000 নার্সকে নিয়োগ দিতে পেরেছেন, কিন্তু 1,200 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে গিয়ে আমরা প্রতিদিন মহাকাশে বিক্ষোভ দেখছি। কেন এই ব্যবস্থাপনা করা যায় না? এই 1,000-1,500 এই যারা মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে আছেন, যাদেরকে নেওয়া হচ্ছে, যাদেরকে নেওয়া হবে, যারা বিক্ষোভ করছেন, তাদের সবাইকে কি আমরা অ্যাকোমোড করতে পারি না? আমাদের 10,000 কোটি টাকা রেখে দিলেন, আমাদের অর্থমন্ত্রী বরাদ্দ দিলেন, আমাদের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, তা 10,000 কোটি টাকার মধ্যে কত কোটি টাকা লাগবে এই 1,200-1,400-1,500 এই মেডিকেল টেকনোলজিদেরকে নিয়োগ দিতে? কেন প্রতিদিন আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ দেখবো? তাদের পক্ষে বিপক্ষে যাই হোক না কেন, তাদের সঙ্গে কেউ কথা বলে এই বিক্ষোভটা কমানো যায় না? যে আমরা তাদের সহকারীকে নিয়োগ দিতে পারি, কোথায় লোকের মানে অভাব নাই? কোথাও কি পর্যাপ্ত সংখ্যক লোক আছে? সেটা স্বাস্থ্যকর্মী বলি, আয়া বলি, নার্স বলি, মেডিকেল টেকনোলজিস্ট বলি, চিকিৎসক বলি, সবাই এখানে কি সবাই কি পর্যাপ্ত লোক আছে? তাহলে কেন আমরা তাদেরকে নিয়োগ দিতে পারি না? কেন তারা বিক্ষোভ করে? কেন 1,200 কতজন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ নিয়ে এত দুর্নীতি, এত অনিয়ম, এত মানে অন্যায়ের খবর আমাদের প্রচার করতে হয় এই এই মহামারীর সময়ে? স্বাস্থ্য অধিদপ্তর এইটুকু ম্যানেজ করতে পারে না? আর বড় বড় কথা বলেন মন্ত্রী মহোদয় যে সব কোনো সমন্বয়হীনতা নাই, কিভাবে উনি বলেন? যেটি জি আমি জানতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা ভয়াবহ চিত্র এখন, সেটি এক বাক্যে বেশিরভাগ মানুষই স্বীকার করবে বাংলাদেশে, যারা দুর্ভোগে পড়েছেন তারা আরও বেশি করে স্বীকার করবেন। আমি জানতে চাই এটার উল্টো পিঠে, যে জীবিকা নিয়ে যে পরিমাণ সংকটের মধ্যে এখন বাংলাদেশ পড়ছে, সামনে হয়তো আরও ভয়াবহ সংকট, সেটি মোকাবেলায় সরকার কী ধরনের পথে হাঁটছে, সেটির ব্যাপারে কী ধরনের সুস্পষ্ট ধারণা পেয়েছেন কিনা বা পাওয়া যাচ্ছে কিনা? আমি মনে করি এই যে সরকার সাধারণ ছুটি থেকে সরে আসছে, এই যে সরকার একটা জোনিং ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে, হচ্ছিল, হবে, সেইটা তো এইটার জন্যই যে আমরা যদি জীবন জীবিকাকে সচল রাখতে চাই তাহলে আমাদের যে এলাকায় সবুজ থাকবে, যে এলাকায় করোনা রোগীর সংখ্যা হাতে গোনা থাকবে সেখানে আমরা সকল কর্মকাণ্ড চালাবো, যেখানে হলুদ থাকবে সেখানে আমরা সব কিছু করবো না, কিন্তু কিছুটা করব যাতে মানুষের জীবন জীবিকা থাকে। আর যেখানে লাল, যেখানে অনেক বেশি লোক মানে আক্রান্ত, যেটি বলা হয়েছিল যে 1,60,000 সেখানে আমরা লক করে দেবো। এবং এটাও জানেন কালকের যেখানে আমরা শেষ করেছি পূর্ব রাজাবাজার, সেখানকার ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে অন্যরা বলেছেন যে তারা সর্বশেষে এসে একটি বাড়িকে লকডাউন করেছিল যে বাড়িটাতে করোনা রোগী ছিল, বাকিদেরকে চলাফেরা করতে দিয়েছে। এখন তারা বলছে যে এখন যে সকলটা উন্মুক্ত করা হলো রাজাবাজারও, তবুও তারা সতর্ক থাকবে, তবুও তারা অনেক চলাফেরা সীমিত করে রাখবে যাতে এই এলাকাটি আবার হলুদ জোনে পরিণত না হয়। ফলে এই ব্যবস্থাপনা তো যেতে হবে। আমরা জীবিকার কথা বলে যে সাধারণ ছুটি শেষ করে দিলাম এবং এই যে খুলে দিলাম সারা বাংলাদেশ, গণপরিবহন চালু করে দিলাম, ঝুঁকি নিয়ে কেন নিলাম? ঝুঁকিটা এই জন্যই নিলাম যে সরকার ভাবলো যে তাদেরকে তো এই মানুষ যদি কাজকর্ম করতে না পারে তাহলে কতদিন মানুষকে তারা খাওয়াতে পারে? আপনি জানেন যে 50 লক্ষ মানুষকে সম্মানিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2,500 করে টাকা পাঠিয়েছে ডিজিটাল, কিন্তু এটা কি 1 কোটিকে পাবেন?
নিম্নবিত্তরা চলে যাচ্ছে, গরিব মানুষ চলে যাচ্ছে, এমনকি যারা মধ্যবিত্ত সেই ভাড়াটিয়ারাও ঢাকার বাড়ি ছেড়ে দিয়ে তারা গ্রামে চলে যাচ্ছে, যে ওই বাড়িতে গিয়েই সব ভাই বোন মিলে কোনো ভাবে থাকবেন, কারণ ভাড়া দেওয়ার মতন উপায় তাদের নাই। মানে এই জীবিকার কথা বলে তো আমরা সবকিছু নর্মাল করার, সবকিছু সাধারণ স্বাভাবিক করার চেষ্টা করছি, সেটি তো সরকার ভাবছে। যদি সরকার ভাবে থাকে, পুরো সরকার যদি এটি ভাবে, তা সরকারের যে যে বিভাগের দায়িত্ব এই স্বাস্থ্য পরিস্থিতিকে মোকাবেলা করা, স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করা, এবং স্থানীয় সরকার এবং স্বাস্থ্য বিভাগ এবং ICT মন্ত্রণালয় মিলে আমাদের যে জোনিং সিস্টেম সেটি কেন আমরা পুরোপুরিভাবে করতে পারলাম না? আমাদের কতগুলো জেলায় হয়েছে, কতগুলো পৌরসভার একাধিক ওয়ার্ড হয়েছে, সেখানে তো কিছু সুফল আমরা পাচ্ছি। আজকেও আমি আমাদের টেলিভিশনে BBC নিউজে আমরা বলেছি, কালীগঞ্জ, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার 2টি ওয়ার্ড লকডাউন করা হয়েছে, তার সুফল মিলেছে বলে আমাদের স্থানীয় প্রশাসনরা, স্থানীয় চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা বলছেন। এবং আমরা নোয়াখালীদের খবর কি, সেই খবর নেওয়ার চেষ্টা করছি। পৌরসভা কক্সবাজার পৌরসভাকে প্রথম রেড জোন করে লকডাউন করা হয়েছিল, সেখানকার খবর নেওয়ার আমরা চেষ্টা করছি। স্বাস্থ্য বিভাগকে সেই খবর আমাদের থেকে বেশি রাখবেন, সেই খবর আরো গুরুত্ব দিয়ে রাখবেন। তারা প্রতিনিয়ত যেটা মনিটর করছে, তাহলে সেই সেরকম করে আমরা আরো কিছু জায়গাকে কেন লকডাউন করছি না, কেন আমরা এই লাল হলুদ সবুজের যে খেলার কথা আমরা বললাম দেখছেন? এটা অন্যান্য সারা দেশে আরো অনেকগুলা জোন রেড জোন ইনকিউবেশন কাজ চলছে। আরেকটি লোক রেড জোন ঘোষণা করেছে, সেটা হচ্ছে, তবে এটি আমি আরো মনে করি যে এটা আরো দ্রুততম সময়ে করা উচিত। তাহলে একটু আগে আমরা যেটা বললাম, ইয়েলো জোন আবার রেড জোন হয়ে যেতে পারে, এটা ইয়েলো আবার রেড জোন হতে পারে। ছোট্ট একটা জোন বাস্তবায়ন করা গেছে রেড জোন, যেটিকে সফল বলা হচ্ছে। এবং তাহলে অন্যগুলো আসলে কবে হবে? রাজধানীতে যদি অবস্থা হয়, সারা দেশ তো আসলে পড়ে আছে। আমরা বিভিন্ন সমন্বয়হীনতা উল্টা সমস্যা এই যে আলোচনা করছি, এই যে সমস্যাগুলা পৃথিবীর সব দেশে ঠিক এইরকমই সমস্যা, এরকমই আলোচনা সমালোচনা হচ্ছে। এত 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 দুর্বল অবস্থা, এত সক্ষমতার অভাব আসলে সব দেশেই দেখছেন। আমার কথা শুনে জি আমি বলছি, আমি কারো ব্যক্তিগতভাবে সফলতা ব্যর্থতার কথা বলছি না, সার্বিকভাবে যদি আপনার দেখেন, এই যে আমাদের দেশের সাউথ ইস্ট এশিয়ান রিজনের কথা যদি দেখেন, আমাদের দেশে মৃত্যুর হার কিন্তু কম, নেপালের পরে আমরা, পাকিস্তান, ইন্ডিয়া অনেক এগিয়ে আছে আমাদের চেয়ে। আমাদের দেশের 67তম দেশ, আড়াই মাস পরে আমাদের দেশে রেকর্ড হয়েছে ফার্স্ট কেস, এই যে আড়াই মাস পরে আসলো 67তম দেশ আমাদের দেশ, এখানেও সরকারের কিছু সফলতা আছে। আমি বলবো চীনের যে দল আসলো, তারাও কিন্তু আমাদের চিকিৎসক দক্ষ জনশক্তির প্রশংসা করেছে, অবশ্য তারা বলেছে আমাদের দেশের জনসাধারণের সচেতনতার অভাব আছে, প্রধানমন্ত্রী 5 দফা প্রস্তাব দিয়েছে, এটা বিশ্বের বৈশ্বিক দায়িত্ববোধের একটা পরিচয় দিয়েছে, সেখানে কিন্তু আমাদের দেশের সফলতা আছে। আমাদের দেশের এই যে 68টি ল্যাব মহামারী এইগুলো এই সমস্ত ক্ষেত্রে সমন্বয়হীনতা অভাব কিছুটা থাকে, তবে আলোচনা সমালোচনা থাকবে। তাহলে সরকার কিংবা যারা এটার দায়িত্ব আছে তারা সঠিকভাবে পালন করতে হবে, আমাদের এই কথাও কাজে লাগবে। সুতরাং আমি মনে করি যে আমাদের সরকারের যে দাদা বললেন কৃষি সেক্টরে বললেন, এই যে ফুড সিকিউরিটি, আমরা এই রাজনৈতিক দল এবং সরকার যেভাবে আমাদের
নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব মনে করেন এক, আর যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় এই ভাইরাস পুষে রেখে কতটা স্বাভাবিক জীবনযাপনে ফেরা সম্ভব হবে, অর্থনীতিকে পুনরুদ্ধার করা সম্ভব হবে? জোলা সালাম, কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, নিয়ন্ত্রণের জায়গা তো আসলে নেই এখন। এখন আমাদের যেটা হয়েছে যে আমাদের যা আছে সেটুকুকে রক্ষা করতে হবে, কারণ নিয়ন্ত্রণের এটা যেভাবে ছড়িয়েছে আমরা অনুমান করতে পারি, কারণ টেস্টিং ফ্যাসিলিটি এতই কম যে আমরা আসলে প্রকৃতির চিত্র থেকে অপ্রমত অনেক দূরে আছি। এই আমি যেটা বলতে চাই প্রফেসর এম এ আজিজ সাহেব এবং প্রণব দার সাথে সুমিলে, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি না, হেলথ সিস্টেম আমাদের এই করোনা একটা দেখে দিয়েছে যে অ্যাজ এ সিস্টেম ভবিষ্যতে আমাদের যে জীবন জীবিকা আমাদের অর্থনীতি আপনি যেটি বললেন এবং মানুষের যে তার যে কর্ম করে খাওয়ার যে তার প্রচেষ্টা সে কিন্তু সব জায়গায় সবভাবে কিন্তু ব্যাহত হচ্ছে এবং হবে আরো বেশি করে হবে। আমাদের মতো দেশে আমাদের মতো অর্থনীতি এটা অত্যন্ত কঠিন, যেখানে 3-4 কোটি মানুষ তাদের সেইভাবে ইনকাম নেই, আয় নেই, তাদের জন্য কিন্তু এটা খুব কষ্টকর একটা চিত্র। কারণ আমরা সরকারি ভাবে দেখেছি 3-4 কোটি মানুষকে ত্রাণ দিতে হচ্ছে এবং বিআইডিএস এর গবেষণার কথা বললেন প্রণবদা, এরকম আরো 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 দেখেন যে নতুন করে কিন্তু যারা কর্মক্ষেত্রে ঢোকার কথা তারা কিন্তু ঢুকতে পারছে না। এডিবি একটি গবেষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 74% কমে গেছে, মানে নতুন চাকরিতে ঢোকার অ্যাডভার্টাইজমেন্ট কমে গেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ মিলে করেছে এবং বাংলাদেশে 74% কমে গেছে। তার মানে কি, একদিকে যারা যাদের চাকরি ছিল যাদের কর্ম ছিল তারা সেটা হারাচ্ছে, অন্যদিকে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না এবং তারা এই নতুন প্রজন্ম তারা কিন্তু একদম অস্থিরতার মধ্যে ভুগছে। এই সার্বিক চিত্রটিকে মাথায় রেখে আমাদের নিয়ন্ত্রণ আমি জানি না কতটুকু সম্ভব। আমরা দেখছি যে বেসরকারি ক্ষেত্রে অনেকে বা ব্যক্তি উদ্যোগে বা স্বেচ্ছাসেবী সংগঠন গুলো তারা কিন্তু এগিয়ে আসছে। আমরা একটি জায়গায় কিন্তু ভয়ঙ্কর ভাবে ব্যর্থ হয়েছি। সরকারের কাজ কিন্তু শুধু সরকারি প্রতিষ্ঠান দিয়ে মানুষকে সেবা দেওয়া নয়, আমি মনে করি সরকারের কাজ পাশাপাশি হচ্ছে যে আরো যে সমাজের ছোট ছোট নানা শক্তি আছে, সেটা ব্যবসায়িক শক্তি হোক, সেটি সামাজিক শক্তি হোক, সেটি ক্লাব ভিত্তিক শক্তি হোক, সেগুলোকে কিন্তু সমন্বয় করে অভিযোগ আছে এবং যে বেডের খালির কথা বলা হয়েছে সেখানে বড় অভিযোগের জায়গায় যে সিনিয়র ডাক্তাররা আসছেন না, আইসিইউর বেড খালির, ই হচ্ছে আইসিইউ চালাতে যে ধরনের মানে ম্যান পাওয়ার লাগে সেরকম ম্যান পাওয়ার নেই এবং কর্মী ছাঁটাই হচ্ছে একদিকে, অন্যদিকে যাদের চাকরি আছে হাসপাতালে অনেকের বেতন কমিয়ে দেওয়া হচ্ছে। সামনের যে পরিস্থিতি দেখছেন তাতে করে এখনই তৎক্ষণাৎ কি ধরনের পদক্ষেপ আশা করেন প্রণব শাহ? দেখেন এই যেটি জুলাস বললো, ঠিক আছে আমাদের কর্মক্ষেত্রে যে চাকরি হারাবে বা আমাদের যে বেতন কমে যাবে এটা তো মহামারীর একটি অনিবার্য বিষয়, কিন্তু যে খাতে দরকার সেই খাতের লোক কেন চাকরি হারাবে, সেই খাতে কেন আয় মানে এই মানে বেতন কমানো হবে, বা সেই চিকিৎসকরা কেন আসবে না জন্য ওই ক্লিনিকে কোনো রোগী ভর্তি করতে পারবে না, এটা কিন্তু একটা অদ্ভুত সমীকরণের ব্যাপার আপনি বলেন বা এটা আমরা জানি। তাহলে সরকারের উচিত সেই সমস্ত বেড, আপনি জানেন আজকে চট্টগ্রামে 100 বেডের একটি ফিল্ড হাসপাতাল তৈরি হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ তারা মিলে একটি মানে হাসপাতাল চালু করেছে 100 শয্যার ফিল্ড হাসপাতাল। তাহলে যদি আমি এরকম নতুন ফিল্ড হাসপাতাল চালু করতে পারি তাহলে আমার অবকাঠামো থাকা, বেড থাকা এবং কিছুটা মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার মতন অবস্থা যেখানে আছে সেগুলো কেন বন্ধ হবে বা সেগুলোতে কেন আমার লোকেরা চাকরি হারাবে? সরকারের তো উচিত সেই সমস্ত জায়গা নিজের মধ্যে নিয়ে সেই কাজ, যদি জুরাজ বললো যে সমাজের যে উচ্চ অংশ বা বিচ্ছিন্ন যেগুলো অংশ যেগুলো সরকারের বাইরে সেগুলোকে সরকার অধিগ্রহণ না করলেও ব্যবস্থা করার মাধ্যমে সেটার সুবিধা যাতে আমাদের করোনার রোগী এবং করোনার বাইরে যারা আছে এখন অসুস্থ অবস্থা তারা যাতে চিকিৎসা সেবাটা পায় সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সরকার। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত দেওয়ার জন্য এবং News24 নিউজ রুম সংলাপে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আসলে প্রতিদিনই যেমনটা বলি বাংলাদেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ সরকারের জন্য, বিশেষ করে নাগরিকদের
খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যে এই দায়ভার সরকারের এবং দেখভালের দায়িত্ব সরকারের সেই জায়গা নিশ্চয়ই সরকার সামনের দিনে বড় এই যে বিপর্যয় সেটি মোকাবেলায় সুচিন্তিত পদক্ষেপ নেবেন আশা করি আমরা সামনের দিনে স্বস্তি দেখতে পাবো বাংলাদেশের মানুষের এই ছিল মোটামুটি নিউজ রুম সংলাপ দেখাবেন নিশ্চয়ই অন্য কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।